নমস্কার, পার্কুড আবাসিকদের জানাই মহানবমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই মহানবমীর পুণ্যতিথিতে আমরা শুরু করতে চলেছি পার্কুডসের আগামীর ভবিষ্যতদের নিয়ে নাটক নীলকমল ও লালকমল। আমাদের শৈশবে ঠাকুমার ঝুলি ও ভূতের গল্প শুনে শিহরিত হয়নি এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। কিন্তু বর্তমান সময়ে যন্ত্রের যান্ত্রিকতায় কোথায় যেন হারিয়ে গেছে আমাদের সেই দিদি ঠাকুমারা। আজ মুঠোফোনের নীল আলো যেন শুষে নিয়েছে শৈশবের প্রাণোজ্জ্বল সেই দিনগুলোকে। একান্নবর্তী পরিবারের সেই দিদি ঠাকুমারা আজ যেন কোথায় হারিয়ে গেছে স্বার্থপরতার হাওয়ায়। তবুও আবেগী মন মাঝে মাঝে হারিয়ে যায় সেই সূর্যোজ্জ্বলকর দিনগুলিতে, আর তার কিছুটা স্বাদ আজ পূরণ করার সামান্য প্রচেষ্টা আমরা করতে চলেছি, শুরু করতে চলেছি আজকের নাটক নীলকমল ও লালকমল। আজ তোমাদের লাল কমল আর নীল কমলের গল্প শোনাই। রূপ দেখতে তরাস লাগে বলতে করে ভয়, কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়, চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে। সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী, এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম, আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব। ঘোড়া অজিত কুসুম না
এই ভাব দেখে রাক্ষসী সেই রানীর মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল, সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক, সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানী আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে, সতীন পুতের সঙ্গে থাকে সকাল বেকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। মানুষ রানী অজিত কুসুম দুজনকেই খুব ভালোবাসত। প্রতিদিন রাতে ঘুম পাড়াত গান শুনি। রাক্ষসী রানীর চোখে তো আগুন জ্বলতে লাগলো, রাগে দাঁত কড়মড় করে আর বলে, তখন কালো ঘুমটা রাড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতে মরে রাতা রাতে, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সে ধা, যেথায় অজিত কুসুম ঘুমায় গা ছম ছম করে, আরে বুক খন খন করে গায়ের রোমে কাটা চোখের পলক ভাটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাতে, সেখানে রাক্ষসদের হাট।
চলে কা পু চলে চলে পা পরদিন সকাল বেলা কিচির মিচির পাখ পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে একি হাট্টি মাটি মিটিম, মাঠে দুটো ডিম তা দেবে কোন পাখি। আরে আরে একি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে কোথা থেকে এলে, একটি রংলা আর একটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই চাষি ভাই গো, আমাদের কেউ নাই কেউ নাই গো, চাষি ভাই চাষি ভাই গো, আমাদের কেউ নাই কেউ নাই গো। ইনাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই, বলে দাও চাষি ভাই চাষি ভাই গো, আমাদের কেউ নাই কেউ নাই গো। এই শেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে, আরো বলি না কদোষ, এই দেশেতে বড় খোকোষ, চারিদিকে হাউ মাউ খায় ভয়ে থাকে রাজা মশাই, যদি কেউ মারে খোকোষ রাজা পাবেন বড় সন্তোষ, দেবেন তাকে দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম ওরা দুই ভাই নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল গায়ে মোদের দারুণ বল, এক কবে তেরা কোষ মারি যত খোকোষ, সামনে ঘুমর বস বস খতম করব খোকোষ মারতে। লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে, তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আরো কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময়
নীলকমল উনি নীলকমল ওর মা রাক্ষসী ছিল বাবারে আচ্ছা দাঁড়া দেখি তোদের নখের ডগা দেখি নখের টকা চার ছুটির মতো ধর না জানি হয়েছে কি তোদের থুতু দেখি দেখা তো জীব তোরা যেন তোর হালের কোড়া টানবে টানবে টান মরে গেলুম বাবা হাতে পে খান খান মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম সন্দেহ হয়নি আবার পরীক্ষা করে দেখি পান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে মস্ত যে এক দিঘিও তার পাতাল গুহার শেষে লুকানো এক কোটায় ভ্রমরা ভ্রমরি মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি লালকমল আর নীলকমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে না জানি করতে সে না জানি করতে
জুড়ি রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা, নিশিরাতে মানুষ ধরে সাত সাগরের পারে চরে, সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো তুমি মোদের আইমা, লাল কমল আর নীল কমল নাতি তোমার হই না? নাতি তো, তোর গায়ে কেন আলুর আলুর গন্ধ? নাতি হল তো লোহার গড়াই কিনিয়ে গা, তবে আমি রন্ধ। কোমর 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 লোহার গড়াই, এই দেখো না এই দেখো না চিবিয়ে খাই, মিথ্যে করো সন্দ চোখ কি তোমার অন্ধ? না বাছা না, কোন সন্দ নয়, আয় বস দেখি কেমন আছিস তোরা। আমরা ভালো আছি আইমা, কিন্তু মা মা যে কঠিন ব্যায়াম ওরে না রে না, মার কি চটি হবে না, পাতাল গুহার শেষে দিঘিতে আছে কোটা, তাতে আছে তোর মার প্রাণ ভোমরা। সেদিন নিশুতি রাত নামলো যে রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই, নীলকমল এলো সেই দীঘির পাড়ে চুপি সাড়ে, এক ডুবে তুলে আনল পাতালপুরীর কৌটো, কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোর যেই না ছেড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা, মরণ কাটি ভোমরাটা যেই না ছেড়া ডানা, যেথায় যত রাক্ষসে চোখ যে হলো কানা, হাত পা ভাঙা চোখানা ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে, যেই না এবার ভোমরাটার বুকে পড়ল ভা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা, তারপরে যেই ভোমরিটাকে মারল তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরি খা খা, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লাল কমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে, তখন রাজ্যে পড়ে গেল হুলস্থূল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোকস মেরেছে সব বিপদ কেটে গেল, রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে, অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমল আর নীল কমলের বিয়ে হবে রাতে।
আজ আমার মহা আনন্দের দিন। আমার দুই সন্তান আজ রাক্ষসদের হাত থেকে সমস্ত রাজ্যবাসীকে রক্ষা করল। যেমন করে মা দুর্গা অসুর নিধন করে স্বর্গমত্তকে রক্ষা করেছিলেন, ঠিক সেইভাবেই আমার সন্তানরা রক্ষা করল আজকে আমার রাজ্যবাসীকে। তাই পুজোর এই কদিনে রাজ্যবাসী যেন আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারে, তার সমস্ত ব্যবস্থা করা হোক, রাজভবন সমস্ত দেশবাসীর জন্য উন্মুক্ত করে দাও। আর আমার দুই পুত্রবধূর নৃত্যে মুখরিত হয়ে উঠুক আজকে রাজভবন। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। নোটে গাছটি